আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করে দেখাবো সসেজ অ্যান্ড কেবাব পিজা। আমরা পিজা বিভিন্নভাবে তৈরি করতে পারি। পিজা তৈরি করতে মূল দুটি উপাদান লাগে, একটি হচ্ছে সস এবং আরেকটি হচ্ছে চিজ। আমরা এই দুটি উপাদানের সাথে অন্য অন্য উপাদান ইউজ করে পিজা তৈরি করতে পারি। পিজা বিভিন্নভাবে তৈরি করা যায়। তাহলে চলুন আমরা দেখে নেই সসেজ অ্যান্ড কেবাব পিজা। আমাদের এই পিজা তৈরি করতে লাগবে হাফ কাপ পরিমাণ অনিয়ন কুচি, এক পিস সসেজ। সসেজটাকে আমরা লম্বালম্বি করে আট ভাগে ভাগ করে নিব। শিক কাবাব, এখানে হাফ কাপের থেকে কিছু কম শিক কাবাব আছে। আপনারা ইচ্ছা করলে যে কোনো কাবাবই নিতে পারেন, বা কাবাবের পরিবর্তে অন্য যে কোনো উপাদান নিলেও হবে। আমরা এই কাবাবটাকে কুচি কুচি করে কেটে নিব। আমাদের প্রস্তুতি হয়ে গিয়েছে, চলুন আমরা পিজা তৈরি করি। একটি রেডিমেড রুটি, আমরা যারা বিদেশে থাকি তারা হালাল ফুড থেকে এটা সহজে কিনতে পারি, বা বাসায় তৈরি করে নিলেও হবে। আমরা প্রথমে রুটির উপরে পিজা সস দিব। পিজা সসটা অ্যাকচুয়ালি কোনো পরিমাণ নাই, যতটুকু সস নিলে পুরো রুটিটাতে মাখিয়ে নেওয়া যাবে ততটুকু পরিমাণ আমাদেরকে সস নিতে হবে। কারো যদি পিজা সস না থাকে এর পরিবর্তে টমেটো কেচাপও ইউজ করতে পারবেন। এখন আমরা এর উপরে মিক্স চিজ দিয়ে দিব। ভালো করে পুরো রুটিটার উপরে মিক্স চিজ ছড়িয়ে দিব। মিক্স চিজ দেওয়া হয়ে গেলে আমরা অনিয়ন স্লাইসটাকে রুটিটার উপরে ছড়িয়ে দিব। তারপরে সসেজটাকে রুটির উপরে বিছিয়ে দিব, যাতে আট ভাগ আটটা জায়গায় পড়ে। এরপরে কেবাবটাকে পিজার মাঝখানে দিয়ে দিব। এর উপরে এখন এক চিমটি পরিমাণ লবণ আমরা ছিটিয়ে দিব। সঙ্গে দিব সামান্য ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার দেওয়া হয়ে গেলে উপরে আমরা আবার চিজ দিয়ে দিব। পুরো পিজাটার উপরে ভালো করে চিজ ছড়িয়ে দিব। আমাদের রুটিটা বেক করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, এখন আমরা বেক করব। আমি সব ভিডিওতে সবসময় বলি আপনারা আপনাদের ওভেনের ক্যাপাসিটি হিসেব করে বেক করবেন। আমাদের ওভেনটা 900 ওয়াটের, আমরা 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 18 মিনিট বেক করব। আমাদের পিজা বেক করা হয়ে গিয়েছে, এখন আমরা পিজা কাটার দিয়ে সমান আট ভাগে কেটে নিব। পিজা গরম গরম অবস্থাতেই খেতে মজা লাগবে, তাই আমরা পিজা বেক করার পরপরই খেয়ে ফেলব বা খেয়ে নিব। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খাওয়ার আগে একবার মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নেবেন, তাহলে আবার গরম হয়ে যাবে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের সসেজ অ্যান্ড কেবাব পিজা। আপনারা তৈরি করে দেখবেন, খুব সহজেই তৈরি করা যায়। আর
বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর আমাদেরকে কোনো কোশ্চেন করার থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। আমাদেরকে শেয়ার, কমেন্টস এবং লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।